দর্শক স্বাগত জানাচ্ছি আজকে ম্যাটার সাম টু দা পয়েন্টে সঙ্গে আমি রয়েছি সোমা ইসলাম। আজ আমরা কথা বলবো দুটো বিষয় না, একটি হচ্ছে আমরা জাতীয় খবরে যেমন চোখ রাখবো আমরা আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের একটু দৃষ্টিটি রাখবো। জাতীয় খবর কি বলছে? জাতীয় খবর আজকে বলছে যে আমাদের অনলাইন গেমসগুলো যে আছে পাবজি এবং অনলাইন ভিত্তিক যে সমস্ত গেম সেগুলো কিন্তু বাচ্চাদের মনোজগৎ এবং তাদের প্রচণ্ড পরিমাণ সময় অপচয় করছে এবং তার সঙ্গে মানসিক বিকৃতি ঘটাচ্ছে, সেগুলোকে বন্ধ করবার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং অপরদিকে বিনা রক্তপাতে আফগানিস্তান নিয়ন্ত্রণ তালেবানদের। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সময় আমি তো রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় জাতীয় সংবাদে টিকটক লাইকি আন্তর্জাতিকে তালেবান। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন মুরাদ হাসান এমপি, প্রতিমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আমি দুজনকেই আজকে ম্যাটার সাম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আলোচনা আমি শুরু করতে চাই জনাব মুরাদ হাসান এমপি, আপনাকে দিয়ে। নিশ্চয়ই মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, যে জায়গাটি সবার আগে জানতে চাই, বহুদিন ধরে বহু একটা ছিল প্রত্যাশার জায়গা, ছিল অভিযোগের জায়গাও ছিল এবং একটা অশান্তির জায়গাও ছিল, কিন্তু সেই জায়গাতে আজকে আমরা দেখছি যে সন্তানদের হয়তো অভিভাবক যারা আছেন তাদের কাছে এটা একটা স্বস্তির ব্যাপার, অর্থাৎ পাবজি, ফ্রি ফায়ার গেম, টিকটক, লাইকি এ সমস্ত কিছু বন্ধ করবার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন যেটা সবচেয়ে বড় কথা যে এখানে আমাদের উদ্বেগের জায়গাটা আসলে কি, কেন নির্দেশ দেওয়া হলো এবং হাইকোর্টের নির্দেশ সরকার কি করে বাস্তবায়ন এখন করবে, সেই জায়গাটা আগে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে কানেক্ট করার জন্য। যারা আমাকে শুনছেন এবং দেখছেন তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন এটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে করণীয় কর্তব্য নিশ্চয়ই আমরা পালন করব। এখানে আমরা দীর্ঘদিন দিন ধরেই এটা চেষ্টা করে যাচ্ছি যে এই এই ধরনের যে সোশ্যাল মিডিয়ায় যে অ্যাপসগুলো, যেগুলোর মাধ্যমে আপনার আমাদের শিশুরা তারা কন্টিনিউয়াসলি তাদের কাছে ডিভাইস বা মোবাইল আছে বা ল্যাপটপে, আজকে আজকে দিনে আমাদের শিশুরা এটা অনলাইনে ক্লাস করছে প্যান্ডামিকের কারণে, তো পাশাপাশি আমাদের অধিকাংশ বাচ্চাদের হাতে হাতে মোবাইল। আমাদের যারা গার্ডিয়ান তারা বাধ্য হয়েই হয়তো আমাদের বাচ্চাদের শিক্ষার স্বার্থে তাদেরকে এই অনলাইনে কানেক্ট করতে হচ্ছে এবং এটা একটা বাস্তবতা এবং প্রয়োজনীয়তাও বটে। সবকিছুকে বিবেচনায় রেখে, মাথায় রেখে আমি যদি এভাবে বলি যে আমার সন্তানরা কিভাবে তারা লেখাপড়াটা করছে বা শিক্ষা গ্রহণ করছে, এটার পাশাপাশি অন দ্য আদার হ্যান্ড তারা কি মানে তাদের মনোযোগটা বেশি খেলাধুলার দিকে বা গেম, অনলাইন গেম বা অন্য কিছু বা আরো যেগুলো নেগেটিভ আছে যেগুলো সেদিকে তাদের মনোযোগটা চলে যাচ্ছে কিনা, তো সেটা বন্ধ করার দায় দায়িত্বটি আমি প্রথমে মনে করবো যে আমাদের অভিভাবকদের। তো অভিভাবকরা যদি সচেতন না হন, তারা যদি তাদের শিশু বা সন্তানদের দিকে যদি খেয়াল ঠিক মতো না রাখেন, তাহলে আসলে সত্যি কঠিন হয়ে যাবে সরকারের পক্ষে বা কোর্টের নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে এটা 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 বাস্তবায়ন করা। তো আমি প্রথমেই যেটি বলতে চাই, আমাদের আমার কথা যারা শুনছেন, আমাদের অভিভাবক, আমাদের যারা মা এবং বাবা, তাদের উচিত হবে তাদের সন্তানদের দিকে একটু আরো বেশি সচেতন ভাবে, আরো কষ্ট করে হলেও যেন তারা আমরা খেয়াল রাখি যে আমার সন্তান কি করছে, এক। আর দুই হচ্ছে সরকারের পক্ষ থেকে আমাদের যেটা করণ, আমাদের মন্ত্রণালয় সহ আপনি জানেন যে এখানে শুধু তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এটা একা পারবে না, এটার সাথে আপনি জানেন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যেহেতু বিটিআরসি তাদের অধীন, আরেকটা হলো যে আইসিটি মন্ত্রণালয়, তো তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা এটা একটা আসলে আপনি জানেন যে এটা একটা কম্বাইন্ড বা একটা সমন্বিত প্ল্যাটফর্ম, একা কেউ বন্ধ করতে পারবে না, একার পক্ষে সম্ভব না, মানে এই সমন্বিত প্ল্যাটফর্মকে সব উদ্যোগে যেতে হবে। আর যে উদ্যোগের জায়গাটা আপনি বলছেন সমন্বয়, সেখানে অভিভাবকদের একটা সবচেয়ে বড় পার্ট আছে যে সরকার তো মহামান্য আদালতই নির্দেশনা দিল, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট যেমন সরকার করবে তেমনি অভিভাবকদের দায়িত্বের জায়গাটা অনেকখানি আছে, আপনি এটাই তো বোঝাতে যাচ্ছেন জনাব মুরাদ হাসান? আমি আপনার কথা ক্লিয়ার, এবং আমি যেটা মেসেজটা হলো এটা যে আমরা যদি সবাই মিলে দায়িত্ব পালন না করতে পারি, তো এটা আপনি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমি মন্ত্রণালয় থেকে সংযুক্ত হয়ে, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তো আমার কথাটা হলো যে কি, এটা আমাদেরকে
সবাইকে মিলেই কাজ করতে হবে। দেখেন সরকার তো কখনো আলাদাভাবে এককভাবে কিছু করতে পারে না, সরকার মানে হচ্ছে আমাদের জনগণের প্রতিনিধিত্ব করা। এই 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ, আমরা আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমাদেরকে বুঝতে হবে যে তার এই নেতৃত্বে আমরা যে জায়গায় আজকে অবস্থান করছি, যে ডিজিটাল বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী, সেই কমিটমেন্টটা বাস্তবায়নের জন্য আমাদেরকেও ভূমিকা রাখতে হবে যে আমার সন্তানেরা যেন যারা কিনা আমাদের ভবিষ্যৎ, যাদের দিকে তাকিয়ে আমরা আগামীর বাংলাদেশ দেখি, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবে, আমার সন্তানেরা আমার ভবিষ্যৎ, সেই প্রজন্ম যদি সঠিকভাবে মানুষ হতে না পারে, সঠিক শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তারা যদি শুধুমাত্র অনলাইন গেমের দিকে চলে যায়। এখন যেহেতু সবাই আমরা গৃহবন্দী বা এক ধরনের মানে আমি কি বলবো যে প্যান্ডেমিকের কারণে ভয়ে ঘর থেকে তো বের হতে চায় না সচেতন পিতা মাতা বা আমার সন্তানেরা, আমি তো ওদেরকে একেবারে ইমার্জেন্সি বা জরুরি কাজ ছাড়া বের হতে দেই না, এবং এটাই স্বাভাবিক বা এটাই সঠিক। আমরা যদি সবাই এটা মেনে না চলি তাহলে দেখেন আমাদের পক্ষে সম্ভব না। আমরা ঘরে বসে থেকে আমার শিশুরা যদি ক্রমাগত এরকম করতে থাকে তাহলে তো আমার স্বপ্ন বাস্তবায়ন হবে না আমার সন্তানদেরকে দিয়ে। আমি তো নিশ্চয়ই চাবো আমার জীবন দিয়ে আমার সন্তানদেরকে সুনাগরিক একজন সোনার সন্তান হিসেবে গড়ে তুলতে। তো সেটা তো সম্ভব হবে না যদি আমি নিজের দায়িত্বটা অভিভাবক বা পিতা হিসেবে পালন না করি, আমার সহধর্মিণী মা হিসেবে যদি আমার দুই সন্তানকে যদি লুক আফটার না করে বা টেক কেয়ার না করে ঠিক মতো, ওদের দিকে যদি মনোযোগী না হয়, তাহলে আসলে আমাদের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না, অনেক কঠিন হয়ে যাবে আর কি। জি জনাব মুরাদ হাসান, আমি একদম পরিষ্কার, নিশ্চয়ই আমাদের যারা দর্শক আছেন তারাও বিষয়টি পরিষ্কার হয়েছেন যে সরকার আসলে যে আগামী প্রজন্মে যে মানসিক অবক্ষয় তৈরি হচ্ছে অনলাইন গেমগুলো খেলে, সেই আগামী প্রজন্মের অবক্ষয়গুলো রোধ করার জন্য যে উদ্যোগটা নিয়েছে এবং মহামান্য আদালত আজকে নির্দেশ দিয়েছেন, সেটা আসলে সরকারের জায়গা থেকে ভাবনা থেকেই আজকের এই নির্দেশনা। তবে অভিভাবকদের সবচেয়ে বড় একটা ভূমিকা আছে এটিকে বাস্তবায়ন করবার জন্য। থাকুন আপনি আমাদের সঙ্গে, আমি একটু আমাদের আরেকজন অতিথি আছেন, আমি তার কাছে যেতে চাই। যারা মোহাম্মদ আলী শিকদার, আমার কথা কি শোনা যায়? আমরা একটু আফগানের দিকে চোখ ফেরাতে চাই। বিনা রক্তপাতে তালেবান দখল নিল আফগানিস্তানের, আফগানিস্তানের আসলে ভবিষ্যৎটা কি সেটা শুরুতেই তো সকলেই জানতে চায়, আপনার কাছে আরো একবার জানতে চাইবো। দেখেন প্রথমেই আমি একটু আপনার সাথে দ্বিমত করে বলতে চাই যে এটা বিনা রক্তপাতে হয়েছে এই কথাটি মোটেই সঠিক নয়। এই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পালিয়ে গেলেন, সেটা কি রক্তপাত এড়ানোর জন্যই পালিয়ে গেলেন নাকি রক্তপাত এখনো শুরু হয়নি? কাপুরুষতার পরিচয় দিয়েছেন তারা পালিয়ে গিয়ে, তার এতদিন যা করেছেন সেটি তারা ডিফেন্ড করতে পারেননি। তাহলে 20 বছর ধরে এখানে প্রশিক্ষিত সামরিক বাহিনী ছিল, তারাও কেন বিদ্রোহীদের সাথে লড়াইয়ে গেলেন না? এটা তো বহু ব্যাখ্যা আছে। তো সুতরাং যে প্রশ্নটি আপনি প্রথম করেছেন ওটি একটা আমি বলে, যেটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করেছি বিনা রক্তপাতে হয়নি, সেটা হলো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যখন প্রত্যাহার করার ঘোষণা দিলেন, তারপর থেকে এই তালেবান বাহিনী প্রচন্ড ভাবে তাদের যে অভিযান, সামরিক অভিযান সেটা শুরু করেছে এবং পর্যায়ক্রমে তারা এসেছে এবং আসার পথে তারা বিভিন্ন অঞ্চল থেকে কাবুলের দিকে আসার পথে তারা বিভিন্ন জায়গায় তারা গণহত্যা চালিয়েছে। তারা 2 মাস আগে একটা স্কুল, হাই স্কুল, মেয়েদের হাই স্কুল, সেই মেয়েদের হাই স্কুলে মেয়ের শিক্ষক ছিলেন, আবার 2-4 জন পুরুষ শিক্ষকও ছিলেন। কেন পুরুষ শিক্ষক সেখানে ছিল, সেই কারণে পুরো স্কুল তারা আক্রমণ করে প্রায় 30-40 জন মেয়েকে তারা হত্যা করেছে। একজন আফগান ড্রাইভার, সে ওই ট্যাক্সি চালান, তিনি একবার এক মার্কিন সেনাবাহিনীর সদস্যকে কান্দাহার থেকে কাবুলে পৌঁছে দিয়েছিলেন, সেই জন্য তার বাবা এবং তাকে ঘর থেকে টেনে বেরিয়ে তাকে হত্যা করা হয়েছে। আজকে সকালবেলা সিএনএন টেলিভিশনে এই যে সরকার পতন হলো, সেই সরকারের যে শিক্ষামন্ত্রী একজন নারী ছিলেন, তিনি অত্যন্ত কান্না বিজড়িত কণ্ঠে বলছিলেন যে আমাদের জীবন শেষ, আমাদেরকে তারা কচুকাটা করবে। এবং আপনি জানেন যে আমেরিকান সেনাবাহিনী যতদিন ছিল 20 বছর, সেখানে আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে আফগানিস্তান অনেক লোক কাজ করেছেন বিভিন্ন জায়গায়, তার প্রায় 60,000-এর মতো আমাদের কাছে সংখ্যা আছে, তার বেশিরভাগই নারী। এই নারীরা এখন প্রাণ ভয়ে পালাচ্ছেন এবং তালেবানরা তাদের যে চিন্তা চেতনা সেই জায়গা থেকে তারা মনে করছেন যে এই সবাইকে তারা হত্যা করবে। আজকে আপনি যেটা বলছেন যে প্রায় 5 লক্ষাধিক জাতীয় সেনাবাহিনী ছিল, এই সেনাবাহিনী আমেরিকান অস্ত্র শস্ত্রে সজ্জিত,
তারা কোথাও একটা যুদ্ধ করেনি, সমস্ত অস্ত্রশস্ত্র ফেলে আইদার তারা পালিয়ে গেছে যে যেখানে পারছে, অথবা তারা সারেন্ডার করেছে হাত উঁচু করে। সেই ব্যাখ্যা যদি আপনি দিয়েছেন তাহলে দেখতে হবে যে 20 বছরে এই সেনাবাহিনী সংখ্যা বাড়ানো হয়েছে, অস্ত্র বাড়ানো হয়েছে, কিন্তু সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়নি। সুতরাং এই ঘটনাটি ঘটেছে। সুতরাং আগামী দিনে যা ঘটবে সেটা অনেক ভালো কথা হয়তো আপাতত শোনা যাচ্ছে 2-4টা, যে তারা এটা করবে না ওটা করবে না। তালেবানদের যে বর্বরতার যে লিগেসি রয়েছে 96 থেকে 2001 পর্যন্ত, এবং এখনো তারা গতকাল বিবিসিকে বলেছে আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করবো, তো তাদের যে ইসলামিক রাষ্ট্রের সংজ্ঞা কি আমরা 96 থেকে 2001 আমরা সকলেই জানি তালেবানদের। সুতরাং এই সমস্ত জায়গা থেকে এটা মোটেই কোনো সুখবর নয়, অত্যন্ত উদ্বেগের বিষয়। শুধু আফগানিস্তানের জন্য নয়, আফগানিস্তানে মহামানবিক বিপর্যয় ঘটে যাচ্ছে। যুদ্ধ শেষ হয়েছে এই কথাও বলা যাবে না, যুদ্ধ আরো হবে, আরো রক্তক্ষয় হবে। এবং মানে এটা কেবল শুরু, দখলের মধ্য দিয়ে শুরু, যুদ্ধ এখনো বাকি। যুদ্ধ তো শুরু হয়েছে, তালেবান একটা কথা বলেছে, সেই সূত্রে আপনিও বলেছেন যে যুদ্ধ শেষ, অনেকেই বলছেন, আমি সেই জায়গা থেকে বলছি যুদ্ধ শেষ নয়, এই যুদ্ধ আরো চলবে, আরো রক্তপাত হবে। কিন্তু কিন্তু জনাব মোহাম্মদ আলী সিকদার, সেখানে তো সকলেই পালিয়ে গেছে, যারা যুদ্ধ করবে কিংবা যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে তারা তো কেউই নাই, তাহলে কার সাথে যুদ্ধ হবে? নিয়ন্ত্রণ তো তালেবানদের দখলেই। হ্যাঁ, নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা কাবুলে ক্ষমতা দখল করবে, তারা সরকারও গঠন করবে, এটা সবই ঠিক আছে। 20 বছর তো একটা সরকার ছিল, তারাও চেষ্টা করেছে যুদ্ধ বন্ধ করার জন্য, পারেনি। তো যারা পালিয়ে গেল এবং যে সমস্ত মানুষ আজকে অস্ত্র তুলে নিয়েছে এই তালেবানদের হাত থেকে বাঁচার জন্য, তারা হয়তো পালিয়ে গেছে। আপনার বহু এরকম আপনার বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তান তৈরি হয়েছে, তারা একেবারেই চলে যাবে সেটা ভাববার কোনো কারণ নাই, বিগত সময়ে তার কোনো উদাহরণ নাই। সুতরাং সেই যুদ্ধ থাকবে, রক্তক্ষরণ আফগানিস্তানে হবে। পৃথিবীতে এই পর্যন্ত কোথাও একটি উদাহরণ নেই, সেই আপনি প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এই পর্যন্ত, যে ধর্মান্ধ উগ্রবাদী এই তালেবান যে মতাদর্শ, এই মতাদর্শ যে রাষ্ট্র পরিচালনা, সেই রাষ্ট্রের দ্বারা সেই রাষ্ট্রের কোনো সমৃদ্ধ হয়েছে, সেই রাষ্ট্রের কোনো শান্তি হয়েছে, সেই রাষ্ট্রের কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তার একটি উদাহরণ বিশ্বে কোথাও নাই। সুতরাং এবং তাদের বিগত দিন যে ইতিহাস রয়েছে সবকিছুই প্রমাণ করে যে এই আফগানিস্তানে তো মহাবিপর্যয় ঘটবেও, তার শুরু দিয়ে এই মহাদেশ ভারত পাকিস্তান সংঘর্ষ উত্তেজনা বাড়বে এবং বাংলাদেশের জি আমি এই প্রসঙ্গে আসবো, এটা আমার আলাদা একটি প্রশ্ন, যারা মোহাম্মদ আলী সিকদার, ভূ রাজনীতি এবং আমাদের ভাবনাগুলো, সেই জায়গাতে আমি আসবো। আমি এইখানে আপনাকে থামাচ্ছি, আমি পরবর্তী প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমি একটু মুরাদ হাসান এমপি সাহেব, আমি আপনার কাছে যেতে চাই, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আবার আমরা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে দেশ প্রসঙ্গে আসি, সেই দেশের জায়গায় যদি আমরা আসতে চাই মোরাদ হাসান, আমরা দেখছি মূলধারার যেগুলো আমাদের প্ল্যাটফর্ম আছে গণমাধ্যম, তার বাইরে কিন্তু যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেগুলো দেশে হোক বিদেশে হোক নানান প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষ কিন্তু নানানভাবে অস্থিরতা তৈরি করছে, এবং গুজবে যে গজব নামে দেশে সেটা একটা বড় আমরা বিপর্যয় দীর্ঘদিন ধরে দেখে আসছি। কিন্তু সেই গজবগুলো বন্ধ করার জন্যে এবং সরকারের যে অর্জনগুলো আছে সেগুলো কিন্তু দেশি বিদেশি এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা একটা অস্থিরতা তৈরি করছে তাদের জন্য নিশ্চয়ই আপনাদের একটা নজরদারি আছে, কিন্তু নজরদারির কোন জায়গাটায় ঘাটতি রয়ে গেছে যে দিনকে দিন এগুলো কিন্তু অনেকখানি বেড়েই যাচ্ছে, কেন কমছে না? নজরদারির ঘাটতি আছে, আমি এই প্রশ্নে আপনার সাথে একমত নই। আমরা নজরদারি সর্বক্ষণ অনুক্ষণ প্রতিক্ষণ করছি, আমাদের সবগুলো মন্ত্রণালয় এই বিষয়ে আমরা ওয়াকি বহাল, কারা কারা বিদেশের মাটি থেকে কি কি নামে তাদের কোন কোন ইউটিউব চ্যানেল বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যেগুলো অ্যাপস ব্যবহার করে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার, মিথ্যাচার, ইতিহাস বিকৃতি, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে, আমাদের কি বলবো, আমাদের যারা জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ আছেন বা স্পেশালি পলিটিক্যাল লিডার্স অর পলিটিক্যাল ওয়ার্কার্স, টার্গেট পিপল হলো তাদের কাছে আমরা, এটা একটা 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 সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। যারা আসলে আমি এক কথায় বলবো, যারা মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে যারা মুক্তি সংগ্রামকে সমর্থন করে নাই বা এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস যারা করে নাই, যারা মেনে নিতে পারে নাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার নেতৃত্বকে, বাংলাদেশকে, বাঙালি জাতিসত্তাকে,
যারা কিনা আমি বলবো এক কথায় যারা রাজাকার ছিলেন, পাকিস্তানি সামরিক সেনাদের বা পাক বাহিনীর দালালি করেছে যারা, এই পরিবারের সন্তানেরাই এই কাজগুলো করছে। আর যদি এর বাইরে কেউ থেকেও থাকে, তারা পেইড এজেন্ট হিসেবে কাজ করছে। আমি দেখেছি অনেক বড় বড় সামরিক কর্মকর্তারাও যারা অনেক বড় বড় পদে চাকুরি করেছে, চাকুরি শেষে তার মনের দুঃখ কি কি ছিল সেটা আমরা জানি না, সেই দুঃখ নিয়ে পেইড এজেন্ট হিসেবে সেই বিদেশের মাটিতে থেকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যাচার করছে, নিজের কাছে এত কষ্ট লাগে যখন দেখি যে এই ভদ্রলোক কি ছিলেন, কেন এমন হলেন, আমার বিবেক উত্তর খুঁজে পায় না। আসলে আমি যেটা বলতে চাই, আমরা সরকার মনিটরিং করব না, এটা তো হতে পারে না। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা নিশ্চয়ই পালনের চেষ্টা করছি, কিন্তু সীমাবদ্ধতাটাও আপনাদেরকে বুঝতে হবে। আকাশ সংস্কৃতির যখন বিশ্বটা মানে আকাশ সংস্কৃতিতে চলে গেছে, আপনি জানেন যে এখানে আমাদের দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা পৃথিবীর 57তম দেশ বাংলাদেশ, যারা আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা মহাকাশে উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে এবং আমাদের সবকিছু এখন স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু তারপরেও যে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলো আছে তারা যেভাবে তাদের প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সাথে প্রতিযোগিতায় হয়তো আমরা কিছুটা বোধহয় একটু পিছিয়ে আছি আর কি। তো এটা আমরা ওভারকাম করার জন্য যা যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিজে করছেন। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান আমাদের আগামী দিনের স্বপ্ন, যাকে ঘিরে মাননীয় সজীব অজিত জয়, মাননীয় উপদেষ্টা যিনি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা অবৈতনিক, যিনি বিদেশের মাটিতে থেকে আমাদের এই সংস্কৃতির সাথে তার নিজের অভিজ্ঞতা, জ্ঞান, শিক্ষা, তার সব দক্ষতা সবকিছুকে কাজে লাগিয়ে কিন্তু তার দায়িত্ব সে পালন করছে। এখানে আমরা যেন ভুলে না যাই, আমরা কেউ ঘুমিয়ে আছি, আমরা কেউ ঘুমিয়ে নাই, আমরা জেগে আছি। এবং আমরা এই যে তারা অপপ্রচার এবং বিরাট একটা বাজেট নিয়ে যে পরিমাণ অর্থ তারা ব্যয় করছে, যখন রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপট পরিপ্রেক্ষিতে বা জিওপলিটিক্যাল বা জিওগ্রাফিক্যাল যে প্রশ্নই আপনি বলেন না কেন, তারা যে পরিকল্পিত পরিকল্পনা যেটা 71 করেছে, 75 করেছে, হ্যাঁ তারা 81 পর্যন্ত করেছে, 91-96 পর্যন্ত করেছে, 2001 করেছে, এগুলো আমরা ভুলে যাইনি। তো এখন যেটি হলো যে এটা মাননীয় প্রধানমন্ত্রী উনি অতন্দ্র প্রহরীর মতো এই 17 কোটি মানুষের দেশ বাংলাদেশকে উনি পাহারা দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, আগলে রেখেছেন, আমাদের আস্থা বিশ্বাসের জায়গা সেখানে এটা পারবো, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমি সংক্ষেপে এটুকুই বলবো, কি কি করছি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। জনাব মুরাদ হাসান, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন, আমি আপনার কথা সূত্র ধরে যে জায়গাটি আরেকটু জানতে চাই। আপনি যেটা বলছিলেন যে পরিকল্পিতভাবেই সরকারের ভাবমূর্তি নষ্টের জন্যই পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেহেতু রাজপথে রাজনীতি নেই, এখন রাজপথের বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে অনেকেই কিন্তু আকাশপথকে বেছে নিয়েছেন এবং এই আকাশপথেও তারা বিরাট একটা অঙ্কের বাজেট নিয়ে নেমেছেন, সেটা সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্যে, দেশের অর্জনগুলোকে নষ্ট করবার জন্যে। কিন্তু এখানেও আছে যে আকাশপথে যে অস্থিরতা কিংবা একটা গুজব নির্ভর একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে, সেইখানে আপনাদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা সকলেরই আছে, কিন্তু যেটা বলছিলেন যে বিশাল বাজেট নিয়ে নেমেছে যারা, তারা কারা, তাদেরকে কি আইডেন্টিফাই করতে পারা যাচ্ছে? সেই তাদেরকে তো আইডেন্টিফাই করবার জন্য নিশ্চয়ই কোনো সীমাবদ্ধতা নেই এবং সেই খুবই সোজা। এখানে আমি আপনাকে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলতে চাই যে আপনি, আমরা সবাই তো জানি স্বাধীনতা বিরোধীকে, দেখেন আজকে 16ই আগস্ট, আজকে 2021 সালের 16ই আগস্ট আমি কথা বলছি আপনার সাথে, এই 46 বছর আগে যে হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসের নেককারজনক, নৃশংস, বর্বরোচিত, যা মানবতার ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ড, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের সহধর্মিনী, শেখ জামালের সহধর্মিনী, যাদের মেহেদি রাঙা হাত নিয়ে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের মাদেরকে, বোনদেরকে, অন্তঃসত্ত্বা আরজু মনি, শেখ ফজলুল হক মনির সহধর্মিনী, শিশুপুত্র শেখ রাসেল, আমি কার কথা বলবো, আব্দুর রব শেরনিয়াবাদ, শেখ আবু নাসের বঙ্গবন্ধুর আপন ছোট ভাই, তো কাউকে তো রেহাই দেয় নাই। 18 জন মানুষকে
যেভাবে এই সেনা কর্মকর্তারা হত্যা করলো, ওরা কি শুধু নিজেদের বুদ্ধিতে করেছে? যারা প্রত্যক্ষভাবে হত্যা করেছে তারা কি নিজেরা মানে এমনি এমনি কামান নিয়ে ট্যাঙ্ক নিয়ে চলে আসছে, এমনি এমনি অস্ত্র গোলা বারুদ নিয়ে আক্রমণ করেছে? ধানমন্ডির 32 নম্বর বাড়িটি, ওটা তো রাষ্ট্রপতির বাড়ি ছিল, ওই বাড়িটি তো কোনো সাধারণ বাড়ি ছিল না। যদিও সেখানে সেনা কর্মকর্তারা পাহারা দিত না, সাধারণ পুলিশ বা আনসার বা একেবারেই সাধারণ, কারণ বঙ্গবন্ধু কোনোদিনই নিজের বাড়িটিকে বঙ্গভবনের মতো বানাতে চায় নাই। এটা হয়তো উনি বুঝতে পারেন নাই, কারণ উনি বিশ্বাস করতেন সবাইকে। এই বিশ্বাসের মাশুল কতটুকু দিতে হয়েছে বাংলার মানুষকে আমরা ভুলে যাই নাই। এই খুনি কারা? খুনি জিয়াউর রহমান। আপনি নাম জানতে চান? খুনি জিয়াউর রহমান তার নাম। হ্যাঁ, সাথে কে? খন্দকার মুশতাক আহমেদ। এক কথায় আমি একটু আপনাকে স্মরণ করে দিই, যে আমার কথা আমি যদি ভুল না বলে থাকি, যে কে হত্যাকাণ্ডের পরে প্রেসিডেন্ট কে হলো, হত্যাকাণ্ডের পরে সামরিক বাহিনীর প্রধান কে হলো, বঙ্গভবনে এই হত্যাকারীরা কিভাবে এই বাংলাদেশের মাটি ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে, তারা বাংলাদেশ বেতারে কি বলেছিল একটু স্মরণ করে দিতে চাই। আজকের মতো এত টেলিভিশন চ্যানেল ছিল না, আকাশ প্রযুক্তি ছিল না তখন, এই হাতে হাতে মোবাইল ছিল না, এই যুগই ছিল না। জি, একটু ইতিহাসকে মনে করায় দিতে চাই আপনার মাধ্যমে, আমাকে যারা শুনছেন। এই খুনি জিয়ার মুখোশটা তো উন্মোচন হয় নাই। 71-এর যুদ্ধ অপরাধী রাজাকার দালালদের বিচার হয়েছে, জাতির পিতার হত্যাকারীদের বিচার হয়েছে, জাতীয় চার নেতার বিচার কার্যক্রম চলছে, এখনো খুনিরা পালিয়ে আছে, তাদেরকে দেশে ফেরত আনার আইনি প্রক্রিয়া চলছে, কূটনৈতিক প্রক্রিয়া চলছে। আপনারা জানেন, এই একই কথা বারবার বললে হয়তো অনেকে মনে করবেন যে এক কথা বারবার কত বলবেন। আমরা একটা দায়বদ্ধ আছে, কালকে সেটা পরিষ্কার হয়েছে মনে হয় জাতির কাছে, বিশ্বের কাছে, সেটা হলো আমাদের আইনমন্ত্রীর বক্তব্যগুলো যদি আমরা শুনে থাকি তাহলে আমার মনে হয় কথা শেষ হবে। আমাদের সবার এই প্রজন্মে, যারা আমরা 71-এর পরবর্তী প্রজন্ম, যারা আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, যারা 75-এর হত্যাকাণ্ডের সময় একেবারেই শিশু বলে বা বাচ্চা আমরা যখন ছিলাম, আমরা আমাদের মায়ের মুখে বাবার মুখে ইতিহাস শুনে যারা বড় হয়েছি, আমরা এই খুনি জিয়া রহমানের মুখোশটা একটু উন্মোচিত করতে চাই আমার সন্তানদের কাছে। এই বিবেকের দায় থেকে আমরা মুক্তি চাই। এবং কারা এই যে আপনি যে প্রসঙ্গ টেনেছেন যে এরা কারা, আপনারা কি চিনতে পেরেছেন? আমি নাম কেন বলবো, আপনারা তো জানেন, ইউটিউবে দেখেন না একটু, অন্যান্য অন্যান্য অ্যাপস গুলো একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকেন, দেখবেন এদের নাম চেহারা কেমন, দেখতে মানুষের মতোই দেখতে। হ্যাঁ, এরা কিন্তু সুন্দর পোশাক আশাক, সুন্দর চেহারা নিয়ে কথা বলে, কিন্তু এরা আসলে নর পশুর মতো, এদের সম্পর্কে বেশি বলতে চাই না। আর টাকা দিলে, টাকার গরমটা এত বেশি, তখন আর বিবেক বুদ্ধি কাজ করে না। অতএব তাদের হুশ ফেরানোর জন্য ব্যবস্থা নিচ্ছে, সীমাবদ্ধতা অবশ্যই সকলেরই আছে, আমেরিকা থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, পৃথিবীর কোন দেশটা পারতেছে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন কন্ট্রোল করতে, গুজব করতে পারছে? একমাত্র একটা দেশের নাম আপনি বলতে পারবেন না। অতএব বাংলাদেশ, হ্যাঁ আমি বলে নিয়েছি, স্বীকার করেছি, আমরা সর্বোন্নত দেশ না, ইনশাল্লাহ আমরা হব। এবং এই ধরনের বিশ্বাসঘাতক বেইমান মুনাফেক মির্জাফর, এদেরকে নিশ্চয়ই আমরা প্রতিহত করব, এটাই আমাদের চ্যালেঞ্জ, আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। জনাব মুরাদ হাসান, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমার আরও একটা প্রশ্ন আছে, শেষ প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে ফিরবো, তারপরে আমি অনুষ্ঠান শেষ করব। আমি যেতে চাই মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা ভূ রাজনীতির যদি জায়গাটা দেখাই তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা দেখব যে আফগানিস্তানের সঙ্গে এখন তালেবানদের নিয়ন্ত্রণে আফগানিস্তান, সেইখানে অবশ্যই আমরা আমাদের ভাবনাটি ভাববো যে সেখানে যে এশিয়া কিংবা ভূ রাজনীতির কোনো পরিবর্তন হবে কি না। আর আরেকটা যেটা সবচেয়ে বেশি কনসার্ন আমাদের, আফগানিস্তানের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, আবার উত্থানের আশঙ্কাটা কি আছে? দেখুন, এই যে তালেবানের যে ক্ষমতা দখল এবং আপাতত আমরা বলছি বিজয়, এই বিজয়টা কিন্তু পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিজয়, এটি আপনাকে আমি একটা কোটেশন দিয়ে বলি, একটা রেফারেন্স দিয়ে বলি। 2014 সালে পাকিস্তানের একটা টেলিভিশনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জেনারেল হামিদ কুল, তিনি একটি মন্তব্য করেছিলেন এইভাবে যে আগামীতে আফগানিস্তানের ইতিহাস যখন রচিত হবে তখন তাতে লেখা থাকবে যে আমরা আমেরিকার সহায়তা নিয়ে সোভিয়েত বাহিনীকে পরাস্ত করেছিলাম, আবার একথাও লেখা থাকবে যে আমেরিকার সহায়তা নিয়ে আমরা আমেরিকাকেই আফগানিস্তান থেকে পরাজিত করেছিলাম।
এবং এই বিষয়টি বিস্তারিতভাবে একটি প্রতিবেদন বেরোয়েছে গত 16 জানুয়ারি 2021 সালে নিউ ইয়র্ক টাইমসে। সুতরাং এই যে ঘটনাটি আপনি বললেন যে তাহলে এইটার ভূ রাজনীতির কি পরিবর্তন হবে, ভূ রাজনীতির পরিবর্তন বড় ধরনের কিছু হবে না, যেটি হবে সেটি হলো যে এখানে আমেরিকার যে প্রাধান্য ছিল, আমেরিকা কন্ট্রোল যে শাসন ছিল সেটি থাকছে না, আমরা সবাই বলতে বুঝতে পারছি। ভারতের একটি জায়গা ছিল এখানে, সেই জায়গাটি থাকছে না সেটিও আমরা মোটামুটি বুঝেছি। এখানে চীনের একটা প্রভাব প্রতিষ্ঠিত হবে বলে আমরা আপাত দৃষ্টিতে দেখছি, এবং চীনের প্রভাব যখন প্রতিষ্ঠিত হবে তার সাথে পাকিস্তানের যে সম্পর্ক রয়েছে চীন সেটিও আমরা এখন জানি। সেই দুটি জায়গা মিলে যে সংকষ্টে সৃষ্টি হবে সেটি হলো এই উপমহাদেশের নিরাপত্তার জন্য বড় ধরনের যে হুমকির জায়গা কাশ্মীর, কাশ্মীর আবার অশান্ত হবে। ভারত পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিশালী দুটি দেশ, তারা আবার সংঘর্ষ সংঘাতে লিপ্ত হতে পারে, এবং তাতে পুরো উপমহাদেশের শান্তি সহযোগিতা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আর শেষ যে কথাটি আপনি বলেছেন সেটি হলো এই যে তাহলে বাংলাদেশের কতটুকু উদ্বেগের বিষয় আছে। বাংলাদেশের অনেক উদ্বেগের বিষয় আছে, আমি আপনাকে একটি উদাহরণ দেই, সেটি হলো আমি আগের বক্তব্য বলেছি কিনা খেয়াল নেই, এই যে হেফাজতের একজন নেতা আছে মুফতি ইজাহারুল ইসলাম, তাই তিনি হলো ওই চট্টগ্রামের লালখান যে বড় মাদ্রাসা আছে তার অধ্যক্ষ ছিলেন, এখন বোধ হয় তার ছেলে অধ্যক্ষ। 2013 সালের অক্টোবর মাসে এই মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, তারা বোমা তৈরি করতে গেছিলেন, বোমা বিস্ফোরণ ঘটে। এই মুফতি আজহারুল ইসলাম 1998 সালে তখন তালেবানের শাসন দেখতে আফগানিস্তানে গিয়েছিলেন, দেশে ফিরে দাওয়াত নামক একটি পত্রিকায় তিনি বিরাট এক প্রবন্ধ লিখলেন যার হেডলাইন করেছিলেন আফগানিস্তানে ব্যস্ত দেখে এলাম। তো তারপরে তো আমরা দেখেছি যে এই এরাই কিন্তু স্লোগান দিয়েছে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তো সম্প্রতি সময় আমরা এই হেফাজতের যে তাণ্ডব দেখেছি এবং এর পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যে সরাসরি সংযোগ ছিল তার একটি উদাহরণ দেখি তথ্য সহকারে, রেফারেন্স সহকারে, সেটি হলো এই যে 2015 সালের 12 জানুয়ারি এই পাকিস্তানের ঢাকা রাষ্ট্র দূতাবাস, সেই দূতাবাসের কর্মকর্তা মাজহার খান জেএমবিকে এই জঙ্গি সংগঠনের সরাসরি টাকা বিতরণের সময় হাতে নাতে বনানী পুলিশের হাতে ধরা পড়ে, বনানী থানায় তাকে নেওয়া হয়, কিন্তু যেহেতু সে কূটনৈতিক তার কাভারেজ ছিল সে মুক্তি পায়, তাকে দেশ থেকে চলে যেতে হয়। তার সাথে যে গুরুত্বপূর্ণ কথাটি হলো তার সহযোগী বাংলাদেশের নাগরিক ছিল তার নাম ইদ্রিস শেখ, সে এই সাথে জড়িত। সেই ইদ্রিস শেখ এই যে মাজহার খান ধরা পড়লো 2015 সালের 12 জানুয়ারি তার আগে 2 বছরে 48 বার পাকিস্তানে যাওয়া আসা করেছে বাঙালি ইদ্রিস শেখ। তো একজন বাঙালি ইদ্রিস শেখ পাকিস্তানের মতো জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রে সেইখানে 48 বার কেন একজন সাধারণ যাওয়া আসা করছে? আমাদের বিমানবন্দরে যারা ইমিগ্রেশন আছেন, নিরাপত্তা আছেন, তাদের মনে একটি প্রশ্ন উত্থাপিত হয়নি? শঙ্কার জায়গাটি এখানে। সুতরাং আমরা যখন এই জঙ্গি সন্ত্রাসের উত্থান হবে এবং এই যে হেফাজত জামাত জঙ্গি সংগঠন উল্লসিত হবে, আমি ইতিমধ্যে খবরে দেখলাম যে কয়েকজন নাকি অলরেডি চলে গেছে আফগানিস্তানে বিজয় উল্লাস করার জন্য। সুতরাং এই যে জায়গাগুলো সবগুলোই আমাদের নিরাপত্তার জন্য অশ্বিনী সংকেত। তবে আমরা জঙ্গি দমনে অনেক সফলতা আমরা আমাদের আইন শৃঙ্খলা করেছেন, কিন্তু এই যে জায়গাগুলো যেটা আমি একটি উদাহরণ দিলাম, এই যে ইদ্রিস শেখের যে উদাহরণ, এই সমস্ত জায়গা যখন আমরা দেখি তখন কখনো কখনো আমাদের কাছে মনে হয় রাষ্ট্রযন্ত্রের ভিতর ভূত রয়েছে এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে এই ভূতেরা এদেরকে সহযোগিতা করছেন, এবং যার কারণে কখনো কখনো এই ধরনের অঘটন ঘটে যাচ্ছে। আমরা সব চেষ্টা করেও অনেক সময় আমরা সেটা রোধ করতে পারছি না। সুতরাং এই সংখ্যাগুলো আমাদের রয়ে গেছে এবং এই সংখ্যা আরো ভবিষ্যতে বৃদ্ধি পাবে। জি, যারা মোহাম্মদ আলী শিকদার, থাকুন আপনি আমাদের সঙ্গে। আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন এই সমসাময়িক আন্তর্জাতিক যে প্রেক্ষাপটটা, রাজনীতিতে নতুন মেরুকরণ হলো তালেবান এবং আফগানিস্তানের দখল নিয়ে, সেই জায়গাটা থেকে আমি একটু প্রশ্ন, মুরাদ হাসান, আপনাকে আমি করতে চাই। আমি জানি না আপনি উত্তর দিবেন কি না, যদি আপনি মনে করেন দেওয়া উচিত, কারণ আপনি রাষ্ট্রের একজন প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, সেই জায়গাতে যে আমি সূত্র ধরে মোহাম্মদ আলী শিকদারের জায়গা থেকে বলছি যে এখানে একটা উদ্বেগের জায়গা আছে, শঙ্কার জায়গা আছে, তারপরেও কিন্তু আমরা জঙ্গি দমনে বাংলাদেশ সবচেয়ে ভালো জায়গায় পৌঁছে গেছে এবং জিরো টলারেন্স আছে, কিন্তু এই যে নতুন ধারা তৈরি হলো আফগানিস্তানের
প্রেক্ষাপটকে কেন্দ্র করে সেই জায়গায় সরকারের নজরদারিটা কিংবা কোনো ধরনের জঙ্গি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই জায়গায় নিশ্চয়ই আপনারা অসম্ভব সতর্ক আছেন, সেই জায়গাটা একটু যদি জানতে চাই, আপনি যদি উত্তর দিতে চান তা নাহলে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। ঠিক আছে, আপনি প্রশ্ন তো যেহেতু করেই ফেলেছেন, সেটা হলো যে আমি আপনাকে শুরুতেই বলেছি আপা, যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অতন্দ্র প্রহরীর মতো এই জাতি রাষ্ট্রকে উনি পাহারা দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা আমাদের বেসিক নিডস অর নেসেসিটি যা কিছু আছে সবকিছুকেই উনি সংস্থানের ব্যবস্থা করছেন। কিন্তু এই করোনা প্যান্ডেমিকের সময়ও কিন্তু আমরা থেমে নেই, আমাদের বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনামূলক চিত্রে আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে, তার বিচক্ষণতা দূরদর্শিতা প্রজ্ঞা মেধার কারণে আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই কথা দিয়ে এটুকু বোঝাতে চাই আপনাকে যে আমরা যদি এটার উদাহরণ নজির স্থাপন করতেই পারি যে আমরা জঙ্গি দমনে সফল, তাহলে নিশ্চয়ই আপনি যে আলোচনার অবতারণা করেছেন বা আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আলী সিকদার উনি যেভাবে বললেন যে এটা হতে পারে, এই প্রেডিকশন গুলো মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় আছে নিশ্চয়ই। আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে এটার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী নিজেই উনি এটা তদারকি করেন, দেখাশোনা করেন, অতএব প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নেবেন। আশা করি আপনাদেরকে এত আতঙ্কিত বা উদ্বেগ না হয়ে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যারা মুরাদ আছেন, একদম সংক্ষেপে শেষ প্রশ্নই যেটা জানতে চাই, শোকের মাস আগস্ট, কালো অধ্যায় বাংলা এবং বাঙালির জীবনে এই মাসটা তো 15ই আগস্ট, কিন্তু সেখানে যে তথ্য বিকৃতি হচ্ছে আপনি বিশদ আকারে বলেছেন, কিন্তু তথ্য বিকৃতি হচ্ছে আকাশে, আপনি বাতাসে, সব জায়গায় গুজব তো আকাশ বাতাসেই ঘুরে বেড়ায়, কিন্তু সেই তথ্য বিকৃতি বন্ধের জন্য যারা বিকৃতি করছে তাদের মুখ বন্ধের জন্য এই আগস্টে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ কিংবা জানতে চায়, কারণ মানুষ তো গুজবের সাথেই বাস করতে চায়, গুজবকেই দিন শেষে তারা বিশ্বাস করে, সেজন্য আপনার বার্তাটা কি হবে? গুজবকে দিন শেষে বিশ্বাস করে এটা সবাই না, যে আমি এটা বলতে চাই না যে আমার দেশের মানুষ সচেতন না, আমরা এটা সবাই মনে করি না যে কি বলে চিল কান নিয়ে গেল, আমি চিলের পিছে দৌড়ালাম, আমি হাত দিয়ে দেখলাম না যে কানটা কি নিয়ে গেছে কিনা, আমরা সেই বাঙালি না। এটা 2021 সালের বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। গুজব প্রতিরোধে তো বলেছি আমি বিশদভাবে কাজ করছি আমরা, তো এখন যারা দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না, ভালো লাগে না কিছু, গুজবটাকেই আমার বিশ্বাস করতে হবে, এই শ্রেণীর মানুষ কিন্তু সবসময়ই ছিল। আপনাকে একটু স্মরণ করাই দিই, জাতির পিতা বঙ্গবন্ধু কে যখন হত্যার পরিকল্পনা করে তখন কিন্তু গুজব ছড়িয়েই বঙ্গবন্ধু পরিবারকে বিতর্কিত করার সুনিপুণ পরিকল্পনা করেই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যেখানে পাকিস্তান সেনাবাহিনীর মতো তৎকালীন সময়ের সুসজ্জিত মানে কি বলবো সামরিক প্রশিক্ষণে যারা খুবই পারদর্শী ছিল তাদেরকে আমরা যুদ্ধ করে পরাজিত করলাম, কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু তারা হত্যা করতে সাহস পায় নাই। হ্যাঁ, সেই বঙ্গবন্ধুকে বাংলার মাটিতে, যে বাংলাদেশে জন্ম দিলেন তিনি, বাংলাদেশের সৃষ্টি করলেন তিনি, হাজার বছরের ইতিহাস তিনি ভেঙে শৃঙ্খলার যে কি বলবো আমরা শৃঙ্খলাবদ্ধ জাতি, পরাধীন জাতি ছিলাম, সেখানে আমাদেরকে মুক্ত করলেন, স্বাধীন করলেন, সেই বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করেছে গুজব তৈরি করে, এটা আমরা ভুলে যাইনি। এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার চেয়ে ভালো আমরা কেউ জানি না তো। অতএব আমরা জানি কিভাবে আমার দেশের 17 কোটি মানুষকে আমরা ইনশাআল্লাহ সুরক্ষিত রাখবো, নিরাপদ রাখবো, নিরাপত্তা নিশ্চিত করবো। আস্থা রাখুন মাননীয় প্রধানমন্ত্রীর উপর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দুজন সম্মানিত অতিথিকে, এবং দর্শক যারা শুনছিলেন তারা বুঝলেন যে আপনি গুজবের সঙ্গে থাকবেন না, সত্যের সঙ্গে থাকবেন। আমাদের মাননীয় যিনি প্রতিমন্ত্রী ছিলেন তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আমরা সবসময় সেই জাতি আর বোধহয় নেই যে কান চিলে কান নিয়ে গেল কিনা সেটা চিলের পিছে দৌড়াবো। প্রিয় দর্শক, বড় বড় অর্জনগুলোর সাথে কিন্তু বড় বড় গোষ্ঠী জড়িত থাকে এই অর্জনগুলোকে বিনষ্ট করবার জন্য, সুতরাং আপনার কানটি কানেই আছে,
চিল যে নিয়ে যায়নি সেটা নিজের কানে হাত দিলেই কিন্তু বুঝতে পারবেন। এবং সাধারণ মানুষ আপনারা ভালো মন্দ যেগুলো আছে একদম দিনের মতো ঝকঝকে পরিষ্কার, সুতরাং কোনটা ভালো কোনটা আলো অন্ধকার সেটা নিজের বিবেকের উপরেই ছেড়ে দেন। আপনি সবচেয়ে বড় কথা, আপনি ভালোর সাথে থাকবেন না গুজবের সাথে থাকবেন সেটা আপনাকে কেউ চাপিয়ে দিবে নাকি আপনি বাধ্য হবেন, নাকি আপনি নিজের বিবেক দ্বারা আপনি মানদণ্ডে বিচার করবেন কোনটা গুজব আর কোনটা সত্য। এই সমস্ত দায় দায়িত্বগুলো কিন্তু সাধারণ মানুষের, সুতরাং সাধারণ মানুষ তার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়েই যে কোনো জিনিসের বিচার করবেন এবং সেই বিচারে নিশ্চয়ই জনগণই বুঝবে যে ভালো এবং মন্দ কোনটা। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।